যে বাবা প্রতি এসে বলতো বাবা সবাই তো বেশভূষা কত দামি আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে কেন গো বাবা তুমি এই সাদা মাটা জীবন করো কেন গো বাবা তুমি তুমি এই শাহী মহলে খানাগুলো খাও না ছেলে বললো বাবা বাটির দেশের মানুষ বাটির দেশের মানুষ আমি দেশে ঘর উজান দেশে কেউ নাই রে আমার সবাই আমার কাজের জন্য আসলাম আমি উজান রে গাও অকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থইয়ালও বাবাকে বলে বাবা আমি তো কি আমার মালিক তো বলেছে হিসাব নিবে ও বাবা আমি পারবো না বাসা আমি একটু মৃদু ভাষায় সন্তানকে শাসন করেছে তোমার জন্য আমার মা সম্মান ক্ষুণ্ণ হয় তুমি সাই থাকো বাবা তুমি না ছেলে কি হলো সে সন্তান দিন কাজ করত লম্বা ঘটনারে বাবা বড় আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন আমি ছোট্ট একটা আয়াতে কারিমে আপনাদের খেত দুটি আয়াত তালোয়াত করেছি উম্মতরা আলেমরা এখানে উপস্থিত আছেন ছোট্ট একটা হাদিস পড়েছে এই হাদিসটা আমার জীবনের গলার মালা হাদিস তো ছাত্র জমানায় বহু হাদিস পড়েছি অনেক হাদিস আল্লাহামদুলিল্লাহ কোনোটা তাকরির বুঝেছি কোনটা বুঝি নাই কিন্তু ওস্তাদের জবান থেকে শুনেছি ছাত্র জমানাটা একটু অন্যরকম হয় তো এত হাদিস যা পড়েছি আর যা বুঝেছি যা বুঝি নাই সবতে বুঝছি এটা বলছি না আর সব বোঝা সম্ভব না একটা হাদিস আমি আমার জীবনে চয়ন করেছি একটা হাদিস আমি নির্বাচন করেছি এটা আমার গলার মালা যে হাদিসটা আমি আপনাদের খেদমতে আজকে পড়েছি এই জন্য আমার মহতারাম ভাই ও বুজুর্গ আমার এই হাদিস আল্লাহ পাক তার হাবিব হাবিবুল্লাহ হাবিবে কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আরে উম্মত তো সবাই আহমদ কবি রেফাইয়ের মতো উম্মত দরকার ঠিক কি না উম্মত তো সবাই হজরত

ইমান মে কামেল নেহি আপনি মনে করতে পারেন আমার ভিতর অনেক মহাব্বত আছে আল্লাহ পাকের কিন্তু আল্লাহ পাকের মহাব্মত তো ব্র্যান্টেড হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আল্লাহ পাকের বন্ধু তার হাবিব হাবিব উল্লাহ হাবিবে কিব রিয়া তার মহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকু সাল্লামের মাহাম্মদ মোহাব্বত আপনার আমার ভিতরে না গেথে বসবে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ আল্লাহর পরেই আল্লা রসুলের মাহাব্বা ল্যা ইউ মিনু আহাদুকুম আহাব্বা ইলাই মিনু অলিদিহি ওয়ালাদিহি এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছে কিন্তু এটার একটা মাপকাঠি আছে যে আপনি যদি আল্লা রসুলের ভালোবাসার দাবিদার হন সেই ভালোবাসাটা সর্বোচ্চ পর্যায়ে হতে হবে আল্লাহর পরে ঠিক রাখতে হবে ফরজের উপরে সুন্নত যাবে না যাবে ওয়াজিবের উপরে যাবে না ওয়াজিব ফরজের উপরে যাবে না। রাখতে হবে আমাদের দেশে দেখবেন অনেকে সুন্নতের মহাব্বত এত বেশি দেখায় নবীজির মহাবত এত বেশি দেখায় যে আর কখনো কখনো নবীজিকে আপনারা সকলে নাওজবিল্লা বলবেন আমি বলার সাথে সাথে খোদার আসনে বসিয়ে ফেলে নাওজবিল্লা বলেন এটা খেয়াল রাখতে হবে অর্থাৎ মা কে মাই বিবি বিবি মে একজনকে আরেকজনের সাথে মিলাই ফেললে হবে না মিলানো যাবে না মহতারাম কোরআনে কারিমের ছোট্ট ছোট্ট দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমের কারিমার প্রেক্ষাপটটা বুঝানোর জন্য বলছি আজকে পৃথিবীতে আপনি যেই প্রান্তে যান এখন তো কোনো প্রান্তর দরকার নাই বাংলাদেশে একটা মিশন চলতেছে এই বাংলাদেশে মিশনটা কি জানেন মিশনটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার নামে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন করে তৈরি করা হচ্ছে এই কারিকুলাম আমাদের বর্তমান কারিকুলামকে সাজানো হয়েছে যে একটা মানুষের ভিতরে ফিকরে আখেরাত মৃত্যুর ফিকির বা মৃত্যুর স্মরণ বা ফিকরে আখেরাত আখেরাত কি পরকাল কি এই চিন্তা চেতনা অটোমেটিক আউট হয়ে যাবে এটা আর মানুষ মানব হৃদয়ে মুসলিমের হৃদয় যেন না থাকতে পারে বিশেষ করে মুসলমানদের ছোট্ট ছোট্ট কচিকাচা শিশুদের মনে এখন থেকেই এমন একটা বীজ বপন করা হবে যে আখেরাত বলতে কিছু নাই বলেন নাওজ্লা আর এটার একটা ফলশ্রুতি বলি এটার একটা ফলশ্রুতি পুরো বাংলাদেশে এটার ফলন ঘটতেছে ফলন আপনারা এখানে চাষাবাদ করলে ফলন হয় না ফসল যখন আপনার ঘরে তুলেন এটাকে কি বলেন এটার একটা ফলন আমাদের দেশে হচ্ছে সেটা কি জানেন সব জায়গা গেলেই আপনি খেয়াল করে দেখবেন সবাই বলে প্রায় মাঝে মধ্যে আমার সাথে অনেকের কথা শেয়ার হয় তো যেহেতু ফেসবুকে চালাই ফেসবুকে অনেক বন্ধু বান্ধব আছে সবাই বলে তো যে জায়গায় যাই সেক্টরে মানুষগুলো আর ভালো পাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে একটা কারণ আছে কারণটা একটা সূক্ষ্ম পয়েন্ট নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের যে মিশন ছিল আর আমাদের যে মিশন আকাশ এবং পাতাল ব্যবধান হয়ে গেছে খুব বুঝবেন কথা বুঝতে হবে এই দিকে খেয়াল করলে চলবে না ফ্যান থাকবে মাহফিল থাকবে না থাকবে থাকবে না আবার আপনি ঘুরে একটি বছর পরে আমাকে পাবেন আমি আপনাদের পাবো হবে না এই জন্য মহতারাম কথাগুলো খুব দিল দিয়ে মনোযোগ স্থির করে কথাগুলো খেয়াল দিয়ে শুনতে হবে তাহলে আপনি কিছু কথা বাড়িতে নিয়ে যেতে পারবেন এরকম মাহফিল তো সচরাচর এখন ডেলি হয় প্রতিদিন হয় প্রতিনিয়ত হয় বাংলাদেশ তো এখন এমন দিনেও মাহফিল হয় রাত্রেও মাহফিল হয় এই যে বগুড়াতে যান দিনে প্রোগ্রাম হচ্ছে বহু জেলায় এখন কুমিল্লাতেও দিনে প্রোগ্রাম হয় বহু নোয়াখালী কুমিল্লা বিভিন্ন জায়গাতে দিনে প্রোগ্রাম হয় রাতেও প্রোগ্রাম হয় কিন্তু হজরতজি প্রোগ্রামে আপনি বছরকে বছর বসলেন উদ্দেশ্য কি ছিল কি নেওয়া দরকার কতটুকু নিতে পারতেছি এটা একটা প্লাস এবং মাইনাস মনিটরিং করা দরকার আমাদের আমাদের নিজেদের জীবনে যে আজকে আমি মাহফিলের এই সময়টাকে এখানে দিচ্ছি নিঃসন্দেহে এটা বরকতময় কিন্তু এটা কতটুকু আমার কাজে আসতেছে তো সব জায়গাতে আপনি গেলে পরে যত জায়গায় যাবেন ভালো একটা মন্ত্রণালয়ে যান আমি উদাহরণ দিই কথার কথা আপনি টেলিফোন মন্ত্রণালয়ে গেছেন যোগাযোগ মন্ত্রণালয় ওখানে কোনো কাজ করতে দেবেন দেখবেন যে সেখানে ফাইল আদান প্রদান হয় কি না ঝামেলা ঝামেলা আমি সংক্ষিপ্ত বললাম এরপরে আপনি মনে করেন গোস কিনতে যাবেন গোসের দোকানে গেছেন বাজারে গেছেন গোস কিনার ভিতরে দেখবেন মাপে এদিক সেদিক ঝামেলা ঠিক কি না এক কথায় আপনি যেই সেক্টরি যাবেন খেয়াল করে দেখবেন খারাপ মানুষের সংখ্যা দিন 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 বেড়েই চলছে ও ভাই এ দেশ না এখন ডিজিটাল থেকে স্মার্টের দিকে আগালো এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তো স্মার্ট বাংলাদেশের স্মার্ট মানুষ কোথায় প্রশ্ন আসে কি না বাজারে গেলে গোস্তের দোকানে নাই স্মার্ট মানুষ নাই সবজির দোকানে সামান্য পঞ্চাশ একশো টাকা সবজি নিয়ে সেখানেও কি হচ্ছে পানি দিয়ে মাপ দেওয়া হচ্ছে মাপে কম দেওয়া হচ্ছে মাপে চুরি করা হচ্ছে এমন কোন সেক্টর নাই যেই যেই জায়গায় কি এখন তো মসজিদে নামাজ চোরেরও সংখ্যা বেড়ে গেছে জুতা চোরের সংখ্যা তো আগে থেকেই আছে আমাদের অনেক ভাইরা বলে যে সবাইকে মসজিদে নামাজ পড়তে যায় কেউ কেউ জুতা চুরি করতে যায় হা ভাই যার মিশন মে যেটা জয়ুর আরে আপনি যা করবেন তাই তো আপনার সাথে যাবে আপনি করলেনটা কি আপনার মিশন কোনটা আপনি কি জান্নাতের নৌকায় না জাহান নৌকায় কিন্তু এখন কথা হইল নবীজির সাথে আমাদের টার্গেটের সাথে নবীজির মিশন আর মিশনের সাথে আমাদের মিশন ও মিশনের সাথে পার্থক্য কেন বেশি একটু আমার একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে এই পৃথিবীতে সম্পূর্ণ রূপে মানব চরিত্রের অবক্ষয় চলতেছে তখন এসে আগে কি তিনি অট্টালিকা বানালেন প্লেন বানালেন রকেট বানালেন কম্পিউটার আবিষ্কার করলেন ইন্টারনেট আবিষ্কার করলেন নাকি তিনি মানুষ বানানোর চেষ্টা করলেন কোনটা আপনি সোনার বাংলাদেশ বানাবেন কিন্তু সোনার মানুষ দরকার নাই বলেন তো এটা কি সোনার বাংলাদেশ হবে না চোরের খনি হবে চোরের খনি হবে হয়ে যাচ্ছে অলরেডি হয়ে যাচ্ছে আগামী দশ বছরের ভিতরে এই দেশের ব্যাপক পরিবর্তন দেখবেন যেটা চিন্তা করতে পারবেন না কারণ কি কারণ এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখানে এমন সিস্টেমে এত সূক্ষ্মভাবে গুটি চালানো হয়েছে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে বানর কিভাবে ড্যান্স দিবে নজিবিল্লা আলু ভর্তা এটা কি শিখার জন্য কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া দরকার আপনি বলেন কখন মেয়েরা বালেগা হয় ছেলেরা কখন বালেগ হয় এটার জন্য কি কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া দরকার মেয়েদের মাসিক হলে পড়ে তাদের কি কি করণীয় এটার জন্য কি ইউনিভার্সিটিতে যাওয়া দরকার না ঘরে তার মা বাপরা ঘাস কাটবে বলেন বলেন এরপরে আসেন খুব বুঝেন ব্রাদার ব্রেনি কিছু ঢোকান যেখানে নারী এবং পুরুষ বানালেন কে আল্লাহ তাবার কোতালা জোরে বলেন কে বানালেন আল্লাহ তাবার কোতালা তিনি তো এটা একটা মিশন সিস্টেম তৈরি করে দিয়েছেন নারী পুরুষকে মোহরনার মাধ্যমে বিবাহ করবে আদম আলহিসাম সঈদোনা তিনি যখন জান্নাতে একা ঘুরে বেড়াচ্ছেন আল্লাহ আমাদের আম্মা জান হাওয়া আলহি সাল্লাহামকে তৈরি করে পাশে নিয়ে উপস্থিত করলেন সংক্ষিপ্ত ঘটনা বলা আমার মাকসাদ না এটা ঘটনা অনেকেই জানেন উনি হাত দিতে গেলেন খবরদার মহরণা তুমি ধার্য করবা মহরণা কোথায় আসো নারী তোমার লাগবে পুরুষ তুমি নিকাহ করে নাও মাধ্যমে মাগার এই সিস্টেম কে বানালেন যিনি নারী বানিয়েছেন এই মেশিন যিনি বানিয়েছেন পুরুষের মেশিন যিনি বানিয়েছেন আপনি বলেন আমি প্রিন্টিং লাইনে কাজ করি আমার ভাই প্রিন্টিং লাইনে কাজ করে একটা প্রেসের মেশিন যিনি বানালেন তিনি এটা কারিকুলাম ভালো জানেন এটা কিভাবে সিস্টেমিক চালালে ওটা ভালো চলবে না ওই দুই টাকার নাপিত রাস্তা দিয়ে বলবে হ্যাঁ এই মেশিন কেমনে চালা এটা চলবে না ডাক্তার সে প্রেসক্রিপশন করতেছে মুসিয়া এসে বলে এক ধর্মিয়া কি প্রেসক্রিপশন দিয়েছেন মানুষ আপনারা কি করবেন ওরা কি ধলাই দিবেন না বলবেন চলো আমার বাসায় তো ফিন্নি ফিরনি ভালো কর্মা প্লাউস পায়েস এই দুপলোকে রেডি হয়ে আসছে তোমার চলো একটু মেহমানদারি করি কোনটা করবেন বলেন গণধোলাই কি কোনটা গণধোলাই সহজ কথা বুঝেন না কেন ডাল তো গাছের ডাল ডাল একটা আর ঘরে রান্না করে খান আপনি রাত তো রাত দিন তো দিন আপনি রাত আর দিনকে একত্রিত করতে পারেন না আপনি সূর্যকে আপনি রাতের সাথে মিলাইলে হবে না সূর্য তো সূর্যই চন্দ্র তো চন্দ্রই জমিন তো জমিন আসমান তো আসমান আপনি যতই চেষ্টা করেন একটা থেকে আরেকটা কখনো একত্রিত করতে পারবেন না ঠিক কি না যদি এটা হতো আমরা পৃথিবীতে কেউ ঠিক থাকে ঠিক থাকতে পারতাম না আল্লাহ পাক নিজেই তো জানেন নারীদেরকে কাকে কি মর্যাদা দিতে হবে পুরুষকে কি মর্যাদা দিতে হবে কার কি কারিকুলাম এটা আল্লাহ জানেন না বানাইছেন কে রব্বে করিম আল্লাহ তাবার ওয়ালা সিস্টেম করেছেন নারী পুরুষের মধ্যে পর্দার বিধান করেছেন ওয়াকারনা ফি বুয়ুতি কুননা তবররুজা তবররুজা জাহিলিয়াতিল উলা আল্লাহ পাকই তো স্পষ্ট করে দিয়েছেন খবরদার নারীরা পুরুষের সামনে পর্দা করে চলবে এটা তোমাদের সম্মান এটা তোমাদের ইজ্জত এটা তোমাদের সম অধিকার না সম অধিকার না এটা তোমার বেজ্জতির কারণ হবে যদি তুমি এটাকে লঙ্ঘন করো এটাকে যদি ওভারটেক করো এটাকে যদি তুমি অ্যাভার্ট করো খুব বুঝার বিষয় তা আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন নারী পুরুষকে বিবাহ করবে বয়স প্রাপ্ত বয়স্ক হলে আপনি আপনার ছেলেকে একটা ভালো মেয়ে দেখে ভালো একটা পাত্রী দেখে আপনি আপনার মেয়েকে ভালো একটা পাত্র দেখে বিভস্ত করবেন পাত্রস্থ করবেন এই জায়গাটার ভিতরেও আমাদের শিক্ষা এমন পয়েন্ট ঢুকে দিয়েছে থেকে শরীফা বলেন নওজ্লা মানে ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের এক মহা উৎসব পুরো পৃথিবীময় চলছে আমেরিকাতে যান একজন পুরুষ একজন পুরুষকে পছন্দ হলে তার সাথে তাকে গোপনে কোনো নিরা নিরালায় পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে পরবর্তীতে তার সাথে সমকামিতা করে কৌমে লুতের সেই ঘটনা মৃত সাগর পৃথিবীর ইতিহাস কৌমে লুতের সেই ঘটনা লম্বা চোড়া আলোচনা করা যাবে না আমার পয়েন্ট অন্যদিকে হারিয়ে যাবে ও আমার ভাই এই যদি ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হয় আমাদের নারীদের অবস্থা কি হবে বলেন তো আমাদের নারীদের সম্পদ তাদের ইজ্জত আবরু এটা হেফাজত পরের কথা তাদের যে চাহিদা আছে পূরণ করার জন্য পুরুষ কোথায় পাবেন পুরুষ তো পুরুষের পিছনে দৌড়াচ্ছে পাবেন কোথায় কুত্তা কুত্তার পিছনে দৌড়ায় কুত্তির কি অবস্থা অতএব এমন একটা সিস্টেম ব্যবস্থা আসতেছে আমার সময় খুব কম আমি আবার আজকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছি আবার বরিশাল শহর উদ্দেশ্যে রাত্রেই চলে যাব অল্প সময়ের হাজিরি কিছু কথা বলে যাই হজরত জি আপনি যেই সেক্টরেই যান না কেন সব জায়গার ভিতরে আজকে ময়লা আর আবর্জনা মানসিকভাবে এটা করে করে দেওয়া হচ্ছে আওয়াজ আলোচনা বন্ধ দিব হ্যাঁ কারণেই আপনি গাড়িতে উঠেন যেই ড্রাইভারের কাছে আপনি আপনার গাড়ির ভাড়াটা মিটিয়ে নিয়েছেন খেয়াল করে দেখবেন ড্রাইভারের ধান্দা কিভাবে আপনাকে ধোকা দিবে আপনাকে হেল্পার কিভাবে ধোকা দিবে আপনি খেয়াল করে দেবেন যেই সেক্টরেই যাবেন কাঁচামরিচওয়ালা থেকে শুরু করে গোস্তের দোকান না এমন কি এখন ডাক্তাররা পর্যন্ত জাতির সাথে গাদ্দারিয়া আর শুরু করে দিয়েছে ইদানিং দেখেন নাই বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন কল্পনা করেছে এই দুই টাকার নুনু কাটা আমি এক কথায় বললাম নুনু কাটা হুজুরের সামনে বলা ঠিক না মুসলমানি আমার হয়েছে আমার এখানে সেরতাস আমার বাবা তুল্য আমার ওস্তাদ তুল্য আলেমরা আছে তাদেরটাও হয়েছে কই কোনদিন তো বাংলার ইতিহাসে এই সামান্য মুসলমানই করতে গিয়ে মুসলমানের মুসলমানিত্ব খাতনা ইব্রাহিমী এটা করতে গিয়ে কোনো শিশু এই দেশে এন্তকাল করে নাই করে নাই করে নাই জোরে বলেন ঠিক না এগুলোর মানে কি জানেন মাস্টার একটা প্ল্যান চলছে আপনি ঘুমিয়ে আসেন সৈয়দ আবুল হাসান আলী নদী রাহেমাহুল্লাহ বলেছেন এই মুসলমানরা মনে রেখো যেই দেশের ভিতরে দুটি সম্পদ তোমাদের কাছে থাকে এক নম্বর হলো ইমান এক নম্বর কি ইমান নাম্বার টু যে দেশে থাকে মুসলমানদের ভিতরে ফিকরে আকরাত মৃত্যুর ভয় মৃত্যুর পরোয়া বলে তাদের উপরে দুশ্মনের রাঙা চোখ পড়ে যায় সেন দৃষ্টি পড়ে যায় আমাদের উপরে সেই দৃষ্টি পড়ে গেছে আমরা ঘুমাচ্ছি কিন্তু নেহে ঘুমানোর সময় নাই দরিয়ায় ঘোর তুফান পার করো নাইয়া রজনী আধার ঘোর মেঘ আছে ছাইয়া বাংলা আকাশে কালো মেঘ জমে যাচ্ছে আমার খুব বুঝতে হবে ব্রাদার আপনি স্বপ্ন দেখতেছেন তজবি হাতে আমি স্বপ্ন দেখতেছি পাগড়ি মাথায় টুপি আলহামদুলিল্লাহ আমার ঘর তো পুরো দিনের উপরে আলহামদুলিল্লাহ পুরোপুরি মজবুত করে ফেলেছি না 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 এই পুরো দেশ ছাপ্পান্ন হাজার মাইল এটা আপনার সম্পদ এটাই আপনার দেশ ইয়া আইজুহাল্লা দিন কু আন ওয়া লিকুম না আপনি মনে করেন না এই আয়াতটা শুধু আপনার ঘরের জন্য আপনার ব্যক্তির জন্য আপনার পরিবার আর শুধু আপনার পাড়া প্রতিবেশীর জন্য নয় নট এটা পুরোটাই আপনার দেশ এমন কি আপনি টেকনাফ থেকে না আপনাকে নিয়ে শুধু চিন্তা করলে হবে না আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়েও চিন্তা করতে হবে গুজরাটের মুসলমানদেরকে নিয়েও ভাবতে হবে এখনই সময় দাদা আপনি শুধুই নামাজ পড়েন এই নামাজ আপনাকে ইমানের উপর টিকাতে পারবে না আপনি শুধুই গরু খাওয়ার সময় এসে গেছে কোরবানি করবেন এই গরু খাওয়া আপনাকে টিকাতে পারবে না আপনাকে আরো অনেক বিষয় ভাবতে হবে আপনাকে সচেতন হতে হবে মুসলমান ধোকা নেহি খায়া মুসলমান নেহি ধোকা দেয়া মুসলমান কখনো ধোকি দেয় না ধোকা খায়ও না আপনি তো ধোকাও খাইতেছেন আবার মুসলমান নামধারী এখন মুসলমানরা মুসলমানদেরকে ধোকা দেওয়ার কলাকৌশল রক্ত রপ্ত করে ফেলেছে কিভাবে চেয়ে পেরেছে ওই যে শিয়াল মার্কা পণ্ডিতের এই যে শিক্ষা ব্যবস্থা এমনভাবে এটাকে প্রণয়ন করা হয়েছে এটার মাধ্যমে সামনে একটা ডেভেলপ জাতি হবে মানে হবে অটোপাস ডাক্তারের মতো এমন অবস্থা হবে তাদের সামনে আখেরাতের কথা বলা যাবে না একজন মুরব্বী বলতেছেন যে এই হুজুররা আপনারা আর কতদিন এই মানুষদেরকে আখেরাতের কথা মৃত্যু পরকালের কথা বলে ভুলিয়ে ভালিয়ে রাখবেন নওয়াজিক বলেন আরে আমি কি বলবো হজরতজি পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতের আমাদের বন্ধুরাষ্ট্র বলি তাই না এই ভারতের গুজরাটের একজন বাদশাহ ছিলেন তার নাম হচ্ছে মালিক মাহমুদ মুজফর তিনি কি অনুভূতি সুভান আল্লাহ বলেন সুভান আল্লাহ কি অনুভূতি দেখেন নিশ্চয়ই তার মা ওরকম একজন ছিলেন নিশ্চয়ই তার বাবা এমন ওরকম একজন ছিলেন না হলে এমন অনুভূতি হয় না এই অনুভূতি এমনি এমনি আসে না তার ভিতরে মৌত কি আর থাকবে মনে রাখবেন সে জামানার ওমর হবে সে জামানার আবদুল্লাহ মোবারক হবে

এমন একটা হাদিস আমাদের ক্ষেতমতে আনছেন আল কেই সুদানা নফসাহু লিমা ওয়া আমিলা লিমা বাদাল মাউত মেরে আমার গলার মালা এই হাদিসে কি আছে জানেন এই হাদিস বলেন হুজুর সামনে আছে ওলাম কেরাম সামনে আছে বলেন বিশতলা বিল্ডিং এর মালিক সে সফল প্লেন আবিষ্কারক সফল ইন্টারনেট আবিষ্কার করছে ইহুদি সফল না 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 সফল সেই যে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছে নিঃসন্দেহে সে কাম নিঃসন্দেহে সূর্য দিল বাগু ইমদরজা এ কে গো সেনীস গো সে পা সৎ সৎ হাজার এ কে গো সেনীস কাকে বলবো কথা বোঝার তো দিলের ব্যথা বোঝার মানওয়ালা কান নাই মানওয়ালা কান নাই কাকে বলবো কবি হাফিস কি ছিলেন জানেন কবি কবি আমাদের বাংলাদেশের কবি শামসুর রহমান নামে এক ভদ্রলোক নামে শামস নামে কি শামস সূর্য না না কিসের সূর্য ও ঘন ঘাটা আমা বর্ষার পূর্ণিমারে চেউ কালো ও বলে যখন মসজিদের মিনারে আজান হয় ওই সেই ধ্বনি আমি আর বলতে পারলাম না এটা নাকি যারা নষ্ট নারী তাদের ডাকের মতো শোনা যায় আর কফি হাফিজও ছিল আমি একটু করছি আপনাদেরকে বুঝানোর জন্য মহতারাম আমি জানি না আমার দিলকে আমি টুকরা টুকরা করে দিলে আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা না আমি জানি না কি হবে তিরিশ বছরে ওয়াজ দিয়ে হায় আমার জীবন তো শেষ ভাই আমার আজকে বয়স চল্লিশ দাঁত পড়ে গেছে এলান এসে গেছে সময় নাই কখন যেন চলে যাই সময় নাই দোস্ত সময় নাই আমাদের মতো মানুষকে এক সময় খুঁজবেন কারণ এই মানুষটা এই জমিনের উপরে নেককার মানুষদের হাতে তৈরি হ্যাঁ প্রোডাকশন হাউস ভালো লাগে মা ভালো হইলেই সুফিয়ান সাউরি তৈরি হয় মা ভালো হইলেই কুতুবুদ্দিন কাজী তৈরি হয় খুব বুঝবেন ওই যে মালিক মুজফর মালিক মুজাফফর তিনি এই যে চেতনা তার ভিতরে কাফনের কাপড় উড়াই দিতে কে বলছে তাকে নিশ্চয়ই কোনো মা তাকে শিখাইছে সুহান আল্লাহ তো কবি হাফিজ বলতেছিলাম আল্লাহর বান্দা কবি মানুষ কবিরা একটু রোমান্টিক হয় ভালোবাসা প্রেম ভিতরে জমা থাকে না অনেক কবিতা লিখতে পারে না একটা মেয়ে বাগানের পাশে গিয়ে ফাঁকে ফাঁকে তার সাথে প্রেম করত প্রেম আমাদের যুবকরা প্রেম করে চলে গেছে থার্টি ফার্স্ট নাইট চলে গেছে ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব বেহায়া দিবস ভালোবাসা দিবস প্রেমের উত্তাপ ঈদের নামাজ পড়ে দুই সাথী জুম্মার নামাজ পড়ে বের হয়েছি আমার মহাব্বতের এক মুসল্লি আমি তো আতরের ব্যবসা করি আমার থেকে আতর নিশেষ ঈদের দিন শুক্রবার দিন দুইজনে গল্প করতে করতে বের হইতেছি মসজিদ কোরিয়ান টেকনিক্যাল গাততলি মসজিদের ওই রাস্তা দিয়ে বের হচ্ছি এক যুবক এক মেয়েকে ওপেন রাস্তায় চুমাইতেছে আমরা দুইজনেই হেষ্টনিষ্ট হয়ে গেলাম আমি লজ্জায় মাথা নত করে ফেলছি আমার সাথীও লজ্জা পেয়ে গেছে আমি বললাম এই দেশে যদি আলেম থাকার পর ওই অবস্থা হয় শীঘ্রই ওই চেষ্টাই চলছে আলেমদের বন্দি কেন আলেমরা বন্দি কেন আলেমরা বন্দি কেন আলেমরা বন্দি হয়ে গেলেই এটা ইউরোপ আমেরিকা বানানো সম্ভব আমার কথা বুঝে না আসতে পারে বাবা আপনি লিটন সাহেবকে বলে দিয়ে এই বক্তা যেন আর না আসে হক কথার কোনো দাম নাই বিলাল বেজার ভাতে গরম আর পাবলিক কিছু আছে বেজার মুন্সি গরম কারণ হক কথা বলে যে হক কথা বললে তিতা লাগে যে মুরুন তিতা আমার হাজরা কথা লম্বা করা যাবে না কবি হাফিস বাগানের কিনারায় প্রতিদিন পেম আলাপ করে ফুল নে দেয় আমাদের দেশের যুবকরা কি করে আমি তো বিয়ে করছি আমার বাবার দেখা বাবা বলছে মেয়েটা ভালো বাবা যাও তোমার মা পছন্দ করছে আলহামদুলিল্লাহ কবুল ওই একটা নিয়ে আজকে চোদ্দ সুরক্ষিত ভালোবাসা কোনোদিন ফুল দিতে পারি নাই আমার বিবি আমার অভিযোগ করে কোনোদিন তো আমাকে নিয়ে একটু পার্কে না কোনোদিন তো আমার নিয়ে একটু ঘুরতে না আমি আর তারা আজকে আসার সময় কথা দিয়ে আসছি গতকালকে কথা দিছি আজকের মাহফিল শেষ করে বরিশালে একটা দিন থাকবো নানা বাড়ি আমার বরিশাল আলী কান্দা ওখানে থেকে ওখান থেকে আমি বিদায় নিয়ে ঢাকা এসে তোমার হাতটা ধরে তোমাকে নিয়ে একটু চিড়িয়াখানায় ঘুরতে যাবো অনেক দিন একটু বাঘ দেখা হয় না আমার বি বলে এখানে বাঘগুলো আসে না মরে গেছে যেই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ বাঘের খাদ্য দুর্নীতি হয় আমার কথা মনে তিতা লাগতেছে বাইরা ভিতরে থেকে বরদোয়া দিয়ে না অসুস্থ আছি গুনাগার দোয়া চাই দোয়া নেওয়ার জন্য একটা সুন্দর ফুলের বাগানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে প্রতিদিন একটা সুন্দরী লালনা তার সাথে প্রতিদিন প্রেমের আলাপ করে হায় প্রিয় হায় প্রিয় হঠাৎ একদিন ডেভাইডে যখন আসতেছিল মোহতারাম ডেভাইডে আসতে আসতে এমন আজান কয়টায় হজরতজি আটটায় আটটায় ঠিক আছে আমি সময় নিব না ডে ভাইডে যখন আসতেছিল হঠাৎ করে একদিন দেখে বাগান আছে মালিও আছে ফুলও আছে খুশবু আছে তার প্রেমের মানুষটা নাই জিজ্ঞাসা করে মালি ও মালি হা ভাই এখানে বাগানের পাশে একটা মেয়ে প্রতিদিন আজকে যে নাই বলে সে তো মারা গেছে কবরে চলে গেছে এই যে মাদারীপুর হয়ে আসলাম গত কিছুদিন আগে ঘটনা রমজানের আগে দুই যুবক বা তিন নারী আর এক যুবক মদ খেয়ে রাত্রে নাচতে নাচতে মারা গেছে এত খাইছে শেষ ইউটিউবে আছে আমি যমুনা টিভি বিভিন্ন টিভি চ্যানেলগুলো রিপোর্ট করেছে মিরসরাই সেখানে আনন্দ করতে গেছে এগারো যুবক জানেন আপনার গত দুই বছর আগের ঘটনা রোড ক্রসিং করতেছে রেল লাইনে ট্রেন মেরে দিল নাই ভিতরে ড্যান্স করতেছিল মদের বোতল পাওয়া যায় এদেরকে কে বাঁচাবে আপনার ষাট বছর আমার তিরিশ বছর আমার চল্লিশ বছর আমার ভাইয়ের পঞ্চাশ বছর ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় একটা লোক যে জাহান নামে গেল একে কে বাঁচাবে ব্রাদার বলেন কে বাঁচাবে আল্লাহ বাঁচাবে আল্লাহ তো বাঁচাবে নি আপনার কোনো জিম্মাদারি নাই আপনার সন্তান যে নামাজ না পড়ে ফজর নামাজ না পড়ে বিছনায় শুয়ে থাকে রাত্রে ফ্রি টক টাইমে আরেকটা মেয়ের সাথে পরক্রিয়া করতেছে আরেকজনের বউ এটার ব্যাপারে কে কে বলবেন কে কে বলবে ওলামা একরাম বললে যদি তাদেরকে জেলে বন্দি করে দেন তাদের মাহফিলকে বন্ধ করে দেন তো বলেন আমাদের এক মুরব্বী বলছে এই দেশে যদি মাহফিল আর ওলামা একরাম না থাকে দিনী দাওয়াত না থাকে দাওয়াতের তাবলিক না থাকে এই দেশের পরিস্থিতি যে কি হবে হায় এ হালটা একটু চিন্তা করে দেখছেন নামত আল্লাহ তালা দিচ্ছেন সুক্রিয় আদায় করবেন এটাকে কতর দানি করবেন এটাকে হেফাজতের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে দিতে কে বস্ত হাত উঠে আল্লাহকে দেখান কোন মোনফিকই চলবে না হাত উঠে দেখান বয়স চল্লিশ একটাই তো জীবন দিতে রাজি আল্লাহর জুকনি শাহাদাতান ফিলি আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখাইছেন শ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মৃত্যু কবি হাফিজ বলে ব্যাপারটা কি আমি আমার লাইন ঠিক আছে আমি ছেড়ে দিব আপনারা বিরক্ত হচ্ছেন এখনই ছেড়ে দেই কষ্ট হবে এই পাঁচটা দশটা মিনিট আমার জি বলে যে ব্যাপারটা কি বলে যে সে তো কালকে চলে গেছে ছিল দুনিয়া ছিল গতকালকে সে এন্তকাল করছে হঠাৎ মৃত্যুর আল্লাহ আলামিন বলেন আল্লাহ বলতেছে আমি হায়াতো বানাইছি মৌতো বানাইছি ফিরেস্তারা বলে আল্লাহ আপনি এত বনি আদম বানাইছেন এদেরকে দিয়ে তো পুরো পৃথিবী ভরে যাবে বলে কেন ও ফেরস্তারা আমি বানাই বানাই নাই নাই আছে আমি বলে তো ওনাদের সব শেষ ওই যে হাসান আল বসরি উল্লাহ তিনি বলেছেন আমার জীবনে কোনো উপলক্ষই আনন্দের রাখে নাই কে রাখে নাই বলে একটা শব্দ রাখে নাই একটা ইতিহাস রাখে নাই সেই ইতিহাসটার নাম হলো মহুত যে আমাকে করে দিবে ফৌদ হ্যাঁ এই জন্যই যতদিন আমাদের এই সম্পদটা ছিল ফিকরে মত মৃত্যুর স্মরণ ততদিন আমাদের ভিতর থেকে দামি দামি সম্পদ বের হয়েছে দামি সম্পদ এই যে হাফিজ দেখেন না বলে যে আমি তো চলে গেল হ্যাঁ विष्णु हाफिज बतु गुयम के गुल ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद विष्णु हाफिज बतु गुयम के गुल ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुलशन जुदा गश्ता तो तुरताजा नमी मानद अगर मानद शबे मानद शबे गर नमी मानद हमेशा इज्जत में मा बैंक खाना नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद शौहर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हाफिज बोले उग मोन মনে রেখো তো পৃথিবী নিষ্ঠুর এটাও অস্থায়ী এভাবেই চলে যেতে হয় সকালে যদি ফুল ফুটতে দেখো বাগানে ওই বাগানের ফুলের দিকে তাকাও বিকালে দেখবা তার ছন্দ পতন হয়ে গিয়েছে একই ফুল যদি বাগানে বারবার ফুটে সময় পার হলে সে ফুল হারিয়ে যায় ঝরে যায় যায় মনে রেখো একই ঘরে অতিথি যদি বেশি দিন মেহমান থাকে কদর লাগাতার একরকম থাকে না শুধু কি তাই ও হাফিস ও বন্ধু খেয়াল করে দেখবা স্বামী স্ত্রী বা শুরু করে একসাথে একসাথে বা শুরু করে করেছে কতই না মহাব্বত কতই না প্রেম কতই না ভালোবাসা দিন পার হয় জামাটা পূরণ হয় দিন পার হয় লজ্জা হারিয়ে যায় বা হার রশিদ হায় রে হায় দুইটা সন্তান আল্লাহর বান্দা বড় বুজুর্গ একে নাম আয় আমালের ভিতরে আয় আল্লাহ এই পুরো পৃথিবীতে যত বাদশা এসেছে এমন বাদশার হয় না হয় না বাদশা হারুন রশিদ একদিন তার বালাখানা থেকে রাজকীয় কাজ শেষে কোন এক সফরে যাইতেছে বন্ধু সংক্ষিপ্ত বলতেছি দূর থেকে এক আগন্তুক একটা হাতে আন্টি রূপার আন্টি বা স্বর্ণের আংটি বন্ধু আর একজেল কোরআনের করিমের আয়াল্লাহতাবার ওকতাল আর সেই কালাম হাজা কালাম ও রব্বি আমার মালিকের কালাম কোরআন শরীফ একজেল হাতি নিয়ে ইশারা দিয়ে বলে হায় হারুনুর রশিদ আপনি না নবিজি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লামের আপনি না বংশধর দোহাই একটু আমার কথা শুনুন বা সাহারুর রশিদের দিল ভেঙে যায় দু চোখ দিয়ে বে চোখের পানি অশ্রু ঝর্ণা ধারার মতো জড়তেছে বেটা ব্যাপারটা কিছু একটা হস্ত হয় তুমি আমাকে কোনো দুঃসংবাদ দিবা বলে হা আমিনুর রশিদ মামুনুর রশিদ আপনার দুইজন সন্তান বলে হা এক বিদেশি যুবক এই দুটি আমানত আপনার কাছে দিতে বলেছে আর বলেছে আমার যে বাবা প্রতি আমার জন্য ওয়েট করত যে বাবা প্রতি এসে বলতো বাবা সবাই তো বেশভূষা কত দামি আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে কেন গো বাবা তুমি এই সাদা মাটা জীবন করো কেন গো বাবা তুমি তুমি এই শাহী মহলে খানাগুলো খাও না ছেলে বলল বাবা বাটির দেশের মানুষ বাটির দেশের মানুষ আমি বাটির দেশে ঘর দেশে কেউ নাই রে আমার সবাই আমার পর কাজের জন্য আসলাম আমি হুজান্দে সেরে গাও অকল কাগের প্রথম তিরে বান্দিয়া থুইয়া লাও বাবাকে বলে বাবা সুম্মালা তো আলো না ও মা এদিন আনি ও বাবা আমি বালাখানা পাইছি তো কি আমার মালিক তো বলেছে আমার আমাদের জাররা জার্রা হিসাব নিবে ও বাবা আমি পারবো না বাসা আনুরসিদ একটু মৃদু ভাষায় সন্তানকে শাসন করেছে তোমার জন্য আমার হয়। মা নিচ্ছন্ন থাকো বাবা তুমি না ছেলে কি হলো সে সন্তান দিন মজুরের কাজ করতো লম্বা ঘটনা রে বাবা পরকালার মৃত্যুর ফিকির কাকে বলে এমন ভাবে পেয়ে বসলো ছেলেটা শুকিয়ে কা শেষ দিন তার মজুরির কাজ করাতো যাকে দিয়ে সেই মাহাজন আসছে চলো না ভাই আমার দেয়ালের কাজটা বাকি বলে আমার আর কাজ করার সময় না কুল্লু না শ্রী রাই আমার আর কাজ করার সময় নেই রে ভাই গিয়ে বলবো আবার সাকে এক বিদেশি প্রবাসের জীবন চলে গেছে দুটি হাদিয়া আমার একটু পৌঁছে দিবা দিবানি বলে হায় আমি তো জানি না বাদশা শেখে বাদশা বলে তোমার হাতে চাপড়ে যাও তোমার হাতে চাপড়ে যাও বাবা কখনো সন্তানের স্মৃতি ধরে রাখতে পারে না হাত দুটা নিয়ে বলে এই হাত দিয়ে তুমি আমার ছেলের কাজ কাজ নিয়েছ বলে হা বলে সে আউলাদের রসুল তুমি জানো না সে বাদশা সন্তান আমি জানি না হুজর উনি বললেন হায় বেটা তুমি তো চলে গেছো অল্প বয়সে তুমি তোমার মঞ্জিল খুঁজে নিয়েছো কাজের জন্য আসলাম আমি উজান দে সে রে গাও ওকুল গাঙের প্রথম তীরে বান্ধিয়া থুই অল আমি তো আমার আসুল কা ধারে ফেলিছি রে বাবা হব বা তোমার বয়স কমতে পারে কিন্তু তুমি বুদ্ধিমান নমিচে বলে চেনাল কেই সু ধার নানা সভু লিমাওয়া আমি লালিবা পাদল বৌ যে বান্দা দুনিয়া বিস্তলা বাড়ি বানাইলো সে বুদ্ধিমান না যে রকেট বানাইলো বুদ্ধিমান না যে বান্দা পাঁচটা বিয়ে করলো না বুদ্ধিমান না যে বান্দা কোটি কোটি টাকার সম্পদ জমা করলো বুদ্ধিমান বলে না বলে বুদ্ধিমান কে বলে যে বান্দা মৃত্যু আসার আগে প্রস্তুতি গ্রহণ করলো বাসে হারু রশিদ বলল ও বেটা তুমি চলে গিয়েছো ঠিকই কিন্তু তোমার আব্বার চোখের পর্দা খুলে দিয়েছ দয়া করো দয়াময় আমি গুনাহাগার দয়া করো দয়াময় আমি গুণাহার যথাযথ ইবাদ করিনি তোমার পেয়েছি তোমার দান সদা অবিরত পারিনি গোলাম হতে গোলামের মতো দিয়ে খ্যাতি খেতি কিছুই পারিনি দিতে তার বিনিময় জ্ঞানের সাগর দিলে নিজ করুণায় কাজে লাগাতে তা আমি পারিনি তো জগতের চোখে আমি তুমি জীবনে যত আছে কালো দুয়ে মুছে তুলে নিও করুণার কোলে তুমি ভুলিও না आमी जो दी जाई भूले तेरे सवा मेरे मौला नहीं है मेरे सवाल तेरे बंदा बहुत है واخر دمانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته